কি আমি এবারে একটু একে চাইবো কুচবিহার জেলা। নমস্কার ম্যাডাম, পবন বলছি। পবন ঠিক আছে সব? হ্যাঁ ম্যাডাম, সব ভালোভাবে চলছে। ডিএমএসপির রিলেশনটা সবাই উদাহরণ দেয়, খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। ডিপি, তুমি ডিপি একটা মিটিং করেছিল কোনো একজনের সাথে, তুমি জানো যে প্রোগ্রামে আমি গিয়েছিলাম, তাদের কিছু সাজেশন ছিল, সেটা সিএসকে আমি বলবো দেখে নিয়ে একটা ফয়সালায় আসতে, যাতে বেশি দিন পড়ে না থাকে। আর মাথা ভাঙা দিনহাটা কুচবিহার প্রত্যেকটা জায়গায় খুব সেন্সিটিভ বর্ডার এরিয়া, ভালো করে নজর রাখতে হবে, ওই বাইরের আসামের ট্রাকগুলোকে ঢুকতে দেবে না। আর এসপিজি আছে নাকা চেকিং। নমস্কার ম্যাম, সুমিত বলছি। ম্যাম সুমিত, নাকা চেকিংটা ভালো করে করবে, নাকা চেকিংটা। আসাম বর্ডার, বাংলাদেশ বর্ডার সব জায়গায় ম্যাম খুব সঘন নাকা চেকিং চলছে ম্যাম, আর আমরা পুরো ম্যাক্সিমাম ফোর্স লাগিয়েছি ম্যাম, কোনো অসুবিধা নেই আমরা দেখি। তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, ওরা 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ কে তুমি ঢুকতে দেবে না তোমাদের এই ছাড়া। তার কারণ হচ্ছে ওরা ঢুকেই লোকে, গ্রামের লোককে গুলি করছে আর ওপারে ফেলে দিয়ে আসছে, এরকম অনেক কেস আমাদের কাছে এসছে। কুচবিহারে পরপর পরপর এই ঘটনাগুলো ঘটেছে, এমনকি শীতলকুচির ঘটনার ব্যাপারে ওদের যখন ডাকা হচ্ছে যারা গুলি করেছিল, তারা কেউ আসছে না। সিবিআই ডাকলে আমাদের যেতে হবে, আর আমাদের পুলিশ যখন ডাকবে ওরা মার্ডার করবে তখন ওরা আসবে না, এটা তো হতে পারে না। এবং বিএসএফকে বলো ওরা যা অপারেশন করবে স্টেট পুলিশকে কনফিডেন্সে নিয়ে করবে। ম্যাম, বিএসএফ এর ডিআইজি সাহেব সঙ্গে আমার পার্সোনাল মিটিং হয়েছে ম্যাম, একটা নতুন ব্যাটালিয়ন এসেছে জেএনকে থেকে, ওটাই এটা প্রবলেম করেছে ম্যাম, তো ওটা আমরা ট্যাকল করছি ম্যাম। আর হবে না, আর হবে না বলে যে কতবার করে, কুচবিহারে ও ইজ দেয়ার টার্গেট, এবং কখনো আসাম থেকে কখনো বাংলাদেশ থেকে, আর এপারে মেরে আর ওপারে ফেলে দেয়। আগের কেসটা তাই করেছিল, লোকটা কুচবিহারেরই ছিল, ওটা বাংলাদেশে ছিল না। তোমরা আমাকে প্রথম রিপোর্ট পাঠিয়েছিলে বাংলাদেশের, না বাংলাদেশে ফেলে দিয়ে এসছে। তোমরা জানো একবার চারজনকে মেরে, কোথায় মেরেছে তার ঠিক নেই, মেরে জলপাইগুড়িতে ফেলে দিয়ে চলে গেছিলো, কিন্তু আমি ধরেছিলাম এটা, তার কারণ আমি রেল মিনিস্টার ছিলাম, আমি জানি ডেড বডি কীভাবে ফেললে কী তার আকার হয়, আমার স্টাডি করা ছিল, তাই হাতে নাতে ধরেছিলাম যেগুলো ফেলে দিয়ে গেছিলো বডিগুলো, এটা জলপাইগুড়ি অ্যাক্সিডেন্টে মারা নয়, মারা যাওয়া নয়। সুতরাং পুলিশের সবসময় ইন্টেলিজেন্সিয়াকে কাজে লাগাতে হয়। আর ওষুধের বলো একটু মুভ করতে, গট 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 করে বেরোতে বলো, যত হাঁটবে শরীর ভালো থাকবে, থাকবে হাঁটলে মাথাও হাঁটে, হাঁটলে শরীরও হাঁটে, হাঁটলে বুদ্ধি হাঁটে, হাঁটলে স্বাস্থ্য হাঁটে। তুমি গাড়িতে করে যাও, কিছুটা হাঁটো, গাড়িতে করে যাও একটুখানি, যখন তুমি থানায় ঢুকছো 5 মিনিট হাঁটলে কী আছে, লোকে দেখবে দেখে পুলিশটা হেঁটে এসছে। তোমাকে তো আমি বলছি না, গরমের মধ্যে তুমি ট্রাফিকের কাজ করো, ট্রাফিকের কাজটাও বড় কাজ, যারা করে তারা সবচেয়ে বড় কাজ করে। কাজে হাঁটা শেখাও সবাইকে, গাড়িতে যাওয়াও শেখাও, হাঁটাও শেখাও, মুভ করতে শেখাও, মুভ করতে শেখাও। একটা পুলিশ যখন 4 বার একটা এরিয়া দিয়ে ভ্যান ঘোরায় না, তখন লোকে নিরাপত্তাটা বেশি পায়, এটা মাথায় রেখো। আর পুলিশ যেন কোনো ভুল না করে, যাতে গভর্নমেন্টকে খেসারত দিতে হয় সেদিকটা এখন থেকে অ্যালার্ট করো। তুমি তো অনেক সিনিয়র ছেলে, তুমি অনেকগুলো জেলা সামলেছো, এটা দেখে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ। আর তোমার সাথে তো ওর ভালো রিলেশন ডিএমের সাথে, তোমরা দুজনই বন্ধু, হ্যাঁ খুব বন্ধু, খুব ভালো, ভালো করে করো, ভালো করে করো। নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে বিএসএফ এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, সেখানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার। পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা স্পর্শকাতর এলাকা, এগুলোকে ভালোভাবে দেখতে হবে, ভালো করে নাকা চেকিং করতে হবে। বিএসএফ এর উপর ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, বিএসএফ যা অপারেশন করবে তা যেন পুলিশকে সঙ্গে নিয়ে করে, পাশাপাশি পুলিশ যেন কোনো ভুল কাজ না করে সে বিষয়েও সতর্ক করে দেন তিনি। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।